सो गाइस गुड मॉर्निंग, वेलकम बैक टू माय यूट्यूब चैनल, वेलकम टू माय न्यू ভিডিও। থাম্বনেল আর টাইটেলে বুঝতে পেরেছো আজ ভিডিওটা কি নিয়ে? হ্যাঁ, আজ ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও। আজকে চ্যালেঞ্জ বলতে আজ ফুচকা চ্যালেঞ্জ নয়, না কোল্ড ড্রিঙ্কস চ্যালেঞ্জ, না জোলো চিপস চ্যালেঞ্জ। আজ চ্যালেঞ্জটা হচ্ছে 50 টাকার 24 ঘন্টা। বলেন কি, আমি কি এই 50 টাকার 24 ঘন্টা কাটাতে পারবো? চলো শুনে নিই মায়ের কাছ থেকে কি বলে। এবার মাকে ডেকে নি, মা কি বলে দেখা যাক। ও মা আসো, আজকের আমি আগে আগে আর আগে কোল্ড ড্রিঙ্কস চ্যালেঞ্জ করছি, আজকে 50 টাকা সারাদিন কাটাবো। আমি কাটাতে পারবো? তোর যে হাত খোলা সারা দিলে তুই 50 টাকার পারবি? তাও সত্য, এই তো সব শেষ হয়ে গেল, পারবো নি। তাহলে কি 100, তাহলে 100 টাকা করবো? আমার তো মনে হচ্ছে যে পারবি না। সঠিক বলেছেন, তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখা যাক, 50 টাকা সারাদিন, বুঝতে পেরেছো? একটু চাপে আছে, ঠিক আছে পুরো ভিডিওটা দেখো না তোমরা কি হয়, দেখা যাক। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই, তোমার সাপোর্ট করলে সব কিছুই হবে। সাপোর্ট করছো তো? হ্যাঁ, সাপোর্ট করার জন্য কি করতে হবে? ওই লাল সাবস্ক্রাইব বাটনটা টিপতে হবে এবং পাশে ঘন্টি বাটনটা মারতেই হবে, আর পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। আমি পারবো তো, পারবো তো আমি 50 টাকা সারাদিন কাটাতে? মা তো বলেই দিয়েছে পারবো না, কিন্তু আর আমি হাল ছাড়বো না। বলেন কি, এবার আমি যাবো আমার পাড়ার বন্ধু ভাইয়েরা আমাদের বাড়ির সামনে বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করবো আমি 50 টাকা 24 ঘন্টা থাকতে পারবো কি পারবো না। চলো যাওয়া যাক। ও গাইস, আমি বেরিয়ে এলাম, আমার বাড়ির সামনে দুজন ভাই বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করে নেই আমি 50 টাকা চ্যালেঞ্জটা পারবো কি পারবো না। চলো যাওয়া যাক। আরে শোন না। হ্যাঁ বলো। আজকে আমি ইউটিউবে, ঠিক আছে, 50 টাকা 24 ঘন্টা চ্যালেঞ্জ করব। আমি এই চ্যালেঞ্জটা পারবো? অসম্ভব, পারবে না। মিনিমাম তো 100 টাকা লাগবে তোমার। মিনিমাম 100 টাকা লাগবে? হ্যাঁ, 50 টাকা কখনো হয় নাকি? ঠিক আছে দেখা যাক, আমি তো চ্যালেঞ্জটা করেই দেখাবো। তো বিরিয়ানি কি হয়ে যাবে? 50 টাকা কি হবে এখন? কিচ্ছু হবে না, সকালেই তো 50 টাকা, টিফিনেই তো শেষ হয়ে যাবে। গাইস, এরা বলছে 50 টাকা হবে না, ঠিক আছে আমি 50 টাকা সারাদিন কাটিয়ে দেখাবো। এলাকার মাও বলেছে 50 টাকা হবে না। চলো প্রথম সকাল হয়েছে, প্রথমে ব্রেকফাস্টটা করে নিই। আমার বাড়ির পাশে একটা দোকান আছে, ওখানে যাওয়ার সবচেয়ে কম দামের কি পাওয়া যায় দেখতে হবে। চলো যাওয়া যাক। मैं खा मखा चला चला उड़ बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। ওই সামনে দোকান দেখা যাচ্ছে, আরো দোকানে যাব, ঠিক আছে। আর চলে এলাম দোকানে, 5টা নাস্তা দেখ, তাই নাস্তা অরূপের খেলা হবে, মানে আমার খেলা হবে আজ, ঠিক আছে আজ 50 টাকা খেলা হবে। 50 টাকার মধ্যে আমরা 5 টাকা খরচা করছি আর 45 টাকা, ঠিক আছে। চলো এটা আবার খেতে হবে তো সকাল সকাল। গাইস আমরা চলে এলাম বাড়ির সামনে, এবার সকাল সকাল প্রথমেই আমরা এই নাস্তা নিলাম, অল্পের খেলা হবে এটা 5 টাকা, আর বাদ বাকি এখন 45 টাকা আমার কাছে রয়েছে, ঠিক আছে এটা খেয়ে নিই প্রথমে। मैं खा मखा चला चला उड़ बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। বল হ্যালো গাইস, বল এখানে বল হ্যালো গাইস, বল হ্যাঁ বল হ্যালো গাইস, বল কি করে আরে
5 টাকা নাস্তা শেষ হয়ে গেল। এবার জল খেতে হবে না? নেই, শেষ হয়ে গেছে। আর আজকে আমার 50 টাকা চ্যালেঞ্জ ভিডিওতে আমার স্পেশাল গেস্ট এক গুড্ডু কে গাইস অনেকক্ষণ আড্ডা মারলাম এখানে আর আমাকে কিন্তু খিদে পাচ্ছে না, স্নান করে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। এ ফিউ মিনিটস লেটার সো গাইস স্নান করা হয়ে গেছে আমার আর এখন আমি একটু রেস্ট নেব আর পরে কথা হচ্ছে। 2000 ইয়ার্স লেটার গাইস গুড আফটারনুন, এখন বাজে 1টা আর খিদেও পাচ্ছে। বাড়ির পাশে যে দোকানটা ওটা বন্ধ আছে এখন, আমরা তোমার একটু দূরে বাড়ি থেকে একটু দূরে একটা স্কুলে ওখানে মশলা মুড়ি উঠছে, চলো ওখানে মশলা মুড়ি খেতে যাবো। চলো কোনটা 5 টাকা? এটা 5 টাকা? এটা 5 টাকা? 10 টাকা কোনটা? আমার কাছে কবে খাচ্ছে? ভাই খাচ্ছে 35 টাকা, 15 টাকা খরচা হয়ে গেল খাওয়ার দিকে। শান্তি গাইস ওখানে মুড়িটা খেয়ে এসে বাড়িতে চলে এলাম, এসে জল খেলাম, এখন পুরো ফিট। আর বেশি কিছু বলবো না, পুরো একবার বিকেলে দেখা হচ্ছে। 2000 ইয়ার্স লেটার এখন বাজে বিকেল 4টা আর কিছু তো খেতেই হবে বিকেলে। আমার কাছে আছে 35 টাকা, চলো দোকানে কি পাওয়া যায় খেয়ে নিই। চলো 5 টাকা করে খুলে দিলে দিবে বিকেলে 5 টাকা গোঁজা নিলাম, এখন সন্ধ্যা পর্যন্ত হয়ে যাবে, রাতে দেখা যাক কি খাওয়া হয়। সো গাইস এখন বাজে সন্ধ্যা 7টা আর সন্ধ্যা তো হয়ে গেল, আমাকে রাতে খাবার জন্য কি ব্যবস্থা করতে হবে? আমার কাছে এখন রয়েছে 30 টাকা আর আমি এখন মঞ্জুশ্রী যাবো। মঞ্জুশ্রী গিয়ে রোল বা চাউমিন যে কোনো একটাই 30 টাকার মধ্যে যেটাই হবে সেটাই নিয়ে বাড়িতে এসে কথা হচ্ছে তোমার। তা চাউমিন কত করে? হাফ 30? ঠিক আছে আমাকে হাফ দিয়ে দাও, পার্সেল করে দেবে। এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস তোমরা দেখলে আমার কাছে 30 টাকা ছিল, 30 টাকা দিয়ে চাউমিন নিয়েছি, খুব খিদে পেয়েছে, খেয়ে কথা বলছি। খেলা হবে, খেলা হবে। ফাইনালি রাতে খাবার কমপ্লিট এবং কমপ্লিট আমার 50 টাকার 24 ঘন্টা চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব। গাইস এই ভিডিও যদি 100 লাইক এবং 100 কমেন্ট আসে তাহলে নেক্সট টাইম আমি 25 টাকার 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো। এর মতো বাই, গুড নাইট।